গতকাল সন্ধ্যের পর থেকে উত্তপ্ত থাকার পর আজও থমথমে বলদেঘাটা এলাকা। গতকাল হালিশহর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রাজা দত্তের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতা। সেই সময় ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি সহ আরও বেশ কয়েকটি গাড়িতে। সেই ঘটনার পর উত্তেজনা ছড়ায় গোটা অঞ্চলে, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি গুলি পর্যন্ত চলার ঘটনা ঘটে। সেই সমস্ত ঘটনার পর সোমবার সকাল থেকে দেখা গেল থমথমে গোটা এলাকা। সংঘর্ষের জেরে যে মোটরসাইকেলগুলি অগ্নিসংযোগ ঘটনা হয়েছিল সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ, কিন্তু রাস্তায় সেই ঘটনার ছাপ এখনও দগদগে। অগ্নিসংযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় সেখানে শুধুই পড়ে রয়েছে ছাই। যে বাড়িতে এসেছিলেন সাংসদ সেই বাড়ির বাইরে পড়ে রয়েছে মোটর বাইক, সাইকেল। অভিযোগ, রাতের দিকে ভাঙচুর চালানো হয়েছে হালিশহর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান রাজা দত্তের আত্মীয়ের সেই বাড়িও। সেই বাড়ির মানুষের মুখে চোখে এখনও আতঙ্কের ছাপ। ঘটনার কথা জানতে গিয়ে সেই বাড়ির সদস্য প্রজ্ঞা পারমিতা সরকার জানালেন গতকালের তাদের অভিজ্ঞতার কথা। তর্জুনদা এসে জাস্ট আমি চাটা দিয়েছি, চাটা খেয়ে উঠতে পারেননি। সঙ্গে সঙ্গে ওই ওদের যে রক্ষী থাকে, দেহরক্ষী, ওনারা বলেন যে অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। অর্জুনদার সাথে সাথে চা দিয়েছি, চা খানো নিও নি, সাথে সাথে ওই ওদের সাথে ওই ওই মোড়ের মাথায় চলে গেছে যেখানে গাড়ি রেখে এসছে। সঙ্গে সঙ্গে রাজামামার কাছে যারা এসেছিল, নিমন্ত্রিত ছিল যারা, তারাও সাথে সাথে অর্জুনদার সাথে সাথে দৌড়ে চলে গেল ওখানে। এবার আমি মনে হচ্ছে যেন ওই মোড়ের মাথায় প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছি, আমি হচ্ছি সবাই বেরিয়ে গেছে আর প্রচণ্ড আওয়াজ, যদি একটা ঝামেলা সৃষ্টি হয় তা ভাবছি রাজামামার পরিচিত কেউ এলো, আমি দরজা কোনো মতেই খুলবো না। কারণ আমার স্বামী ছিল না, আমার স্বামীর কালকে শুটিং ছিল, আমার স্বামী থিয়েটার করে, সিনেমাও করে দু একটা, তো ও শুটিংয়ের জন্য ও বিকেলের দিকে বেরিয়ে গেছিলো। তো আমি সঙ্গে সঙ্গে দরজা টরজা লাগিয়ে ছেলেকে নিয়ে একটা ঘরে লাগিয়ে দিয়েছি ঘর। আর আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম তুমি এই মুহূর্তে এসো না, ওই বাইরে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, এরকম রাজামামার কাছে যারা এসেছিলো তাদের গাড়ি ফাড়ি ভাঙচুর করছে আর মনে হচ্ছে ধোঁয়া উঠছে, আগুনও মানে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, তবে আমি দরজা লাগিয়ে দিয়েছি। ওই কিছুক্ষণ সব চুপচাপ ছিল, তারপরে 20-25 মিনিট, টাইমটা আপনাকে এক্সাক্ট বলতেই পারবো না আমি, কারণ আমি প্রচণ্ড ভয়ে তখন ভয়ের, হ্যাঁ, তারপরে অনেকজন দৌড়ে আসছে। আমি আমি মনে মনে তখন প্ল্যান করছি যে রাজামামার পরিচিত কেউ হলে আমি কিছুতেই খুলবো না, দরজা খুললে যদি আমার কিছু বিপদ হয়, আমার স্বামী নেই, কেউ নেই বাড়িতে, ছেলেরা। এবার সঙ্গে সঙ্গে ওই দেখছি এসে অশ্রাব্য গালা গালিগালাজ করছে আর রাজাবামার নাম করে করে ভীষণ, আর খোল দরজা খোল দরজা, মানে আপনাকে মানে ভাষাতেই বলতে পারবো না। হ্যাঁ, ওই পাশের দরজা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ, খাওয়া দাওয়া হয়নি, আমার ছোটো বাচ্চা তো ভীত, আমিও প্রচণ্ড ভয় পেয়েছি। রাত্রে পুলিশ এসছে, পুলিশ এসে উল্টে আমাকেই ধমকাচ্ছে, উল্টে উনি বলছে আমিই নাকি আমার দরজা ভেঙে দিয়েছি, এসব ভেঙেছি আমি, মানে আপনারাই বলুন যে আমি নিজের বাড়ি নিজে কেন ভাঙবো, আমি তো একটা সাধারণ মানুষ, আমার মামা শ্বশুর পলিটিক্স করতেই পারেন, আমার মামা শ্বশুর আমার কাছে থাকতেই পারেন, সেটার সঙ্গে এটার কী সম্পর্ক আমি তো বুঝতে পারলাম না। আমার বাড়ি ভাঙচুর করা হলো, কোথায় পুলিশ আমাকে প্রোটেকশন দেবে যে দিদি আপনি ভয় পাবেন না, আমরা আছি, আর কেউ ভাঙচুর করতে পারবেন না। উল্টে ওনারাই লাঠি দিয়ে দিয়ে দরজা ঢাকাচ্ছে আর বারবার বলছে যে হ্যাঁ দরজা খুলুন, এইভাবে আর কতদিন, এই তো হয়ে গেল, এই সেই, মানে প্রচণ্ড বাজে বাজে ইঙ্গিত করছেন। এইগুলো ভাঙচুর কারা করলো? এইগুলো ভাঙচুর আমি চিনি না, তবে আমার যেন মনে হচ্ছে তৃণমূলের লোকজন করেছে, কারণ ওদের মধ্যে যে আলোচনা করছে বিজেপি করা বিজেপি করা, মানে এই কথাটা শুনে আমার আমার আমি যেহেতু একজন স্কুল টিচার এবং তাদের কথা শুনে ইঙ্গিতে আমি বুঝতে পারছি যে তারা তৃণমূল, কারণ বারবার বিজেপি করা বিজেপি করা, হ্যাঁ তৃণমূলে ছিল, এই মানে এই ধরনের কথাবার্তাতে আমি বুঝলাম ওরা তৃণমূলের। এবং তো ওই দিক থেকে সব খুব চেঁচামেচি, দাদার গাড়ি ভাঙা হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, তো দাদা দৌড়ে, অর্জুন সিং দাদা বলতে, অর্জুন দা দৌড়ে চলে গেলেন ওখানে, সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে চলে গেছে। আমি যখন দেখছি, আমি তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ও একটা শুটিংয়ের কাজে বাইরে ছিল।